नमस्कार। तो आज के जो भिडियोटार माध्यम प्रश्न उत्तरे विगत एक बछर कारेंट अफेयर्स अपन संगे आलोचना करब। कयेकटा स्टेपे भिडियो आसबे, माने कयेकटा पार्टे भिडियो आसबे। आमार लक्ष्य होच्छे जे विगत एक बछर कारेंट अफेयर्स मोटामुटी 250 थेके 300टा वन लाइनार कोश्चेनेर माध्यमे कवर करा, जेटा WBCS सह अन्यान्य जेकोनो परीक्षाई लागबे। विगत WBCS 2021 जेटा मेन परीक्षा होयेछिलो তাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল থেকে 5-6টা বাদ দিয়ে সবই কমন এসেছিল। তো সেইটাকে ওয়ান লাইনার হিসেবে আনছি, কিন্তু আজকে মাত্র ওই 45-40টা মতন প্রশ্ন এসেছে। যদি এই প্রশ্ন উত্তর আলোচনাটা আপনাদের ভালো লাগে, তবে আমরা এটার আরও 200টা প্রশ্ন উত্তর টাইপ আমরা করব। আপাতত 40-45টা রয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন কে নির্বাচিত হয়েছে? তো ভারতের লাভলিনা বোরগোহেন, যিনি কিনা টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। টোকিও অলিম্পিক বলতে 2020 সালের অলিম্পিক, যেটা 2021 সালে অনুষ্ঠিত হয়েছে। তারপর আছে টম্ব অফ স্যান্ড, আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে। এবার WBCS এ বুকার পুরস্কার বহুবার জিজ্ঞেস করা হয়েছে, তার লেখক ও অনুবাদকের নাম কি। এবার কি হচ্ছে, এটা একটা আন্তর্জাতিক ভাষায় বই, মানে ইংলিশ ছাড়া অন্যান্য ভাষায় বই, সেটাকে কোনো লেখক বা লেখিকা যদি ইংলিশ ভাষায় মানে ট্রান্সলেট করেন, তাহলে সেটা পুরস্কার জিতলে £50,000 যতটা আমি মনে হলো দেখলাম, সেটা হাফ প্রাইস পাবেন হচ্ছে অনুবাদক, আর হাফ পাবেন হচ্ছে বইয়ের অরিজিনাল লেখক। তো যে বইটা মানে টম্ব অফ স্যান্ড পুরস্কার পেয়েছে, তার আসল বইটার মানে হিন্দি নামটা ছিল রেত কি সমাধি। রেত মানে তো বালি, আর সমাধি আপনি বোঝেন। লেখিকা হচ্ছেন গীতাঞ্জলি শ্রী এবং অনুবাদক ডেইজি রকওয়েল। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় স্থলসেনা। এবারে যে ভারতীয় স্থলসেনার যে ব্যাপারটা রয়েছে, এইখানে সুপ্রিম কোর্ট ভারতীয় স্থলসেনাকে গত বছরই খুবই সমালোচনা করেছিল, যে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সুপ্রিম কোর্টে কেস এসেছিল যে প্রথমত হচ্ছে মহিলাদের পার্মানেন্ট কমিশনে নেওয়া হয় না, মাত্র 5 বছরের যোদ্ধা হিসেবে নেওয়া হয়, শর্ট সার্ভিস কমিশনে নেওয়া হয়, আর ইনফ্যান্ট্রি বা কম্ব্যাট যুদ্ধে নেওয়া হয় না, বা মানে বাহিনীতে নেওয়া হয় না, অন্যান্য বিভিন্ন বিভাগে নেওয়া হয়। তো যাই হোক, এখন ভারতীয় সেনা সেটার কী সিদ্ধান্ত নেবে, কী করবে, সেটা পরের বিষয়। তো প্রথম কম্ব্যাটেন্ট হিসাবে ক্যাপ্টেন অভিলাষা বারাক নিযুক্ত হয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে 2022? ডাভোস সুইজারল্যান্ড, এটা ভ হওয়া উচিত ছিল, ব হয়ে গেছে। তো ডাভোস সুইজারল্যান্ডের যে অক্সফ্যাম রিপোর্ট বার করেছে, অক্সফ্যাম যে রিপোর্টটা বার করেছে, সেই রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে ভারতের 1% লোকের হাতে 22% সম্পত্তি, আর 10% লোকের হাতে 50% সম্পত্তি। অর্থাৎ কিনা টোটাল 11% লোকের হাতে অ্যাপ্রক্সিমেটলি 70% দেশের সম্পদ রয়েছে, আর বাকি যে 89% লোক রয়েছে তারা পাচ্ছে হচ্ছে 30%। তো সুতরাং দেশে গরিব হবেই হবে। যখন ইয়ে চলেছিল, কোভিডের লকডাউন চলেছিল, তখন প্রত্যেক 30 ঘন্টায় ভারতে একটা বিলিয়নিয়ার হয়েছিল, আর গরিব কত হয়েছিল সে আর আমি বললাম না। তারপরে May 2022 মাসে কোয়াড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? টোকিও শহর, জাপান। এবার যে কোয়াড সম্মেলনের 4টে যে দেশ রয়েছে, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া আর জাপান, এটা মনে রাখতে হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? অ্যান্থনি নরম্যান অ্যালবানিজ। তারপরে যে COP15 সম্মেলনের লক্ষ্য কী ছিল? এবার COP15 যে সম্মেলনটা আছে, COP15 সম্মেলন হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, মানে দেশের সরকারদের লক্ষ্য ছিল কম্ব্যাট ডেজার্টিফিকেশন, অর্থাৎ মরুভূমির প্রসার রোধ। এবার ভারতে তো মরুভূমি আপনি জানেন এবং সেটা ক্রমাগত বাড়ছে, সেটাকে রোধ করবার জন্য একটা বিশেষ বৃক্ষ ওইখানে রোপণ করা হবে, এবং সেটা যাতে মানে রোধ করা যায় সেটার জন্য কোন গাছ, সেটা হচ্ছে বাঁশ গাছ। কেন্দ্র সরকার একটা প্রকল্প আছে যেটা বাঁশ গাছ পেতে ওই জায়গায় সরকার চেষ্টা করছেন কি মরুভূমি প্রসার রোধ করার, সেই প্রোগ্রামটার নাম আমরা পরের কোনো একটা কোশ্চেনে আলোচনা করব। আন্তর্জাতিক বায়োলজিক্যাল ডাইভার্সিটি, 22 মে। এবার বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে কটা আছে আপনারা জানেন? যতটা আমার মনে পড়ছে আপাতত এই ভিডিও বানানোর সময় 4টে আছে। কোন 4টে একটু উদাহরণ দেখুন। বিশ্ব মৌমাছি দিবস কোনটি? ভালো করে মনে রাখবেন, মৌমাছিরা হচ্ছে আমাদের ফুড চেনের খুব বড় পার্ট, কারণ কি মৌমাছিগুলো বিভিন্ন ফুলে পরাগরেণু সংস্পর্শ ঘটায় এবং ফসল উৎপাদন হয়, এবং মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় টোটাল অল ওভার ওয়ার্ল্ডে অ্যাপ্রক্সিমেটলি আমি শিওর না 20% কোথাও আমি দেখছিলাম ফুড প্রোডাকশন কমে গিয়েছে, যেটা খুবই ক্ষতিকর। আর মৌমাছির বিষয় মনে রাখতে হবে, একবার হুল ফোটালে সে আর বাঁচে না। তারপর হচ্ছে রামগড় ভিজদ্রাহী স্যাংচুয়ারি। এবার এই যেটা রয়েছে,
মাঝে মাঝে আপনি দেখবেন পরীক্ষায় প্রশ্ন এসে যায় অমুক স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত, অমুক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এইভাবে মনে রাখা সম্ভব নয়। কারণ কি ভারতে প্রচুর 115টার উপর ন্যাশনাল পার্ক রয়েছে। তাহলে কি করতে হবে, আমাদের দেখতে হবে যেগুলো খবরে আছে। তো খবরে আপাতত এইটা শুধু না, বিগত এক বছরের মধ্যে গোটা 7-8টা আছে, সেগুলো সবকটা আমরা একটা আজকে যে কটা হলো হলো, তারপরে আবার যে কটা হবে। ভ্যাটিকান কোন ভারতীয়কে সেন্ট বা আপনি আমাদের ভাষায় সাধু এরকম একটা বলতে পারেন। তো ভারতীয় ভ্যাটিকান হচ্ছে সেই রোমের মধ্যে অবস্থিত একটা শহর, শহর কাম স্টেট, তো স্টেট মানে দেশ আর কি। তো সেখানেই খ্রিস্ট ধর্মের মহান ধর্মগুরু বা মানে পোস্ট আর কি, ওটা পোপ ফ্রান্সিস রয়েছেন। তো তিনি ভারতের দেবাশ্যামকে সেন্ট ঘোষণা করেছেন, যেটা খুবই আমাদের ক্ষেত্রে গর্বের বিষয়। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এমনি তো সব খেলার সঙ্গেই, ভারতে তো মূলত ক্রিকেট আর এখন তো ওই ISL এসে গিয়ে ফুটবলের উপর জোর দেওয়া হচ্ছে, হকি টকি ঠিক আছে, কিন্তু থমাস কাপে ব্যাডমিন্টনে আমরা আজ পর্যন্ত জিততে পারিনি। এই প্রথমবার ভারত জিতেছে, ইন্দোনেশিয়াকে পরাস্ত করেছে। এবং কে জিতেছে, প্লেয়ারের নাম কি, চলুন আমরা পরে দেখবো কোনো কোশ্চেনে। কনহরি গুহা বা কানহারি বলে কোন ধর্মের নিদর্শনের সঙ্গে যুক্ত? কেন কি মোটামুটি সবাই জানে যে অবস্থান মুম্বাই মহারাষ্ট্র, যেটা আমি ইন্টারনেটে পেলাম। এবার কোন ধর্ম বললে তখন তো হিন্দু, বৌদ্ধ না জৈন, কারণ আপাতত ওই তিনটে ছাড়া তখন সেই মুহূর্তে কোনো ধর্ম ছিল না ভারতবর্ষে। সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন আইনে নিষিদ্ধ মানে প্রয়োগ নিষিদ্ধ করেছে এবং ধারায় এর সাথে যুক্ত? যখনই সরকারের সমালোচনা হয়, এটা অনেক জায়গায় বিরোধীরা বলে থাকেন আর কি, আমার বক্তব্য নয়, সরকারের সমালোচনা হয় সরকার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে আসে। যদি সরকার বলছে একদম ভুল কথা, ব্যক্তি সেরকম কাজ করেছে বলে রাষ্ট্রদ্রোহের মামলা আনা হয়েছে। তো যাই হোক, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বলেছে এই সেডিশন লয়ের প্রয়োগ আপাতত নিষিদ্ধ, আগে কমিটি ফর্ম করে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে এটার কি আদৌ দরকার আছে, কী হবে না হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন আলোচনার ব্যাপারে চলছে। তো এবার যাদের উপরে প্রয়োগ আছে তাদের বিচার ব্যবস্থা সাসপেনশনে রাখা হয়েছে। তো 124A IPC, এটা খুব ইম্পর্টেন্ট। কাকে মুখ্য কমিশনার নিযুক্ত করা হয়েছে? রাজীব কুমারকে মুখ্য কমিশনার নিযুক্ত করা হয়েছে। এই যে মুখ্য কমিশনার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের সেনাবাহিনীর প্রধান, আপনি জানেন এই তিনটের মধ্যে একটা আসবেই আসবে, এমনকি তিনটাও আসতে পারে। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটা কোরাল রিফ, কোরাল মানে আমি ঠিক বাংলায় আমি বলতে পারছি না, দেখা ওগুলো সেই ক্যালসিয়াম ট্যালসিয়াম এরকম কিছু দিয়ে তৈরি হয়। কোরালগুলো সাদা বা না মানে সবুজ বিভিন্ন রঙের হয়, দেখতে সুন্দর লাগে, এবং সেটা একটা ধরুন খুব সেখানে মাছেরাও ঘুরতে আসে, মাছ ধরবার জন্য মানুষও সেখানে যায়, একটা বড় পর্যটন জায়গা। এবং অস্ট্রেলিয়ায় প্রায় 8-10 লাখ জব ক্রিয়েট হয়, মানে সব মিলিয়ে আর কি, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে। তো কোরাল রিফের এত খারাপ অবস্থা হয়েছে যে বিষ্ণু উষ্ণায়নের কারণে কোরাল রিফ অ্যাপ্রক্সিমেটলি ধ্বংসের মুখে আছে। মানে আপনি বলতে পারেন কি কোরাল রিফের বর্তমান যে অবস্থা গ্রেট ব্যারিয়ার রিফে, যে ওটা আর রিজেনারেট হয়ে আগের অবস্থায় ফিরবে না। তো ইউনেস্কো বলছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট থেকে ওই কোরাল ব্যারিয়ার রিফটাকে আউট করে দেবো। তো যাই হোক, এখন অস্ট্রেলিয়া সরকার সেটাকে অনেক কিছু চেষ্টা করে আটকেছে যাতে আউট না হয়ে যায়, এবং সম্ভবত ইউনেস্কোই হবে, তাও একটু আপনি দেখে নেবেন, কখনো সখনো একটা দুটো যদি ভুল বেরিয়ে যায়, ইচ্ছাকৃত না ওই রকম। তো সেই হিসাবে কোরাল মানে রিফ আর কি, এবং ওটা আস্তে আস্তে যখন মারা যায় কোরালগুলো তখন সেটা সবুজ থেকে সাদাই হয়ে যায়, মানে যে কোনো কালারেরই কোরাল হোক সেটা সাদা হয়ে যায়। তো ওটাকে বলে কোরাল ব্লিচিং, ব্লিচ মানে বর্ণ চলে যাওয়া। ইসরো সম্প্রতি যে যমজ কৃত্রিম উপগ্রহ মানে টুইন স্যাটেলাইট, তার নাম হচ্ছে দিশা, এবং পৃথিবীর আপার অ্যাটমসফিয়ার সম্পর্কে অনুসন্ধান করবে। তারপর যে পণ্ডিত শিব কুমার শর্মা, মাঝে মাঝে বিভিন্ন লোকের নাম জিজ্ঞেস করে বলা হয় ইনি নৃত্যের সঙ্গে যুক্ত, ইনি বা হয়তো জিজ্ঞেস করে দিল যে এই ঘরানার নৃত্যের সঙ্গে কে যুক্ত। তো সেই হিসাবে এই যে পণ্ডিত শিব কুমার শর্মা, ইনি মারা গিয়েছেন, সেই জন্য তিনি সন্তুর বাজাতেন। কেন কি মোটামুটি ভীমসেন যোশী থেকে শুরু করে এরকম বড় বড় লোকেদের নাম সবাই জানি, কিন্তু এনারাও যথেষ্ট বড়, হয়তো আমরা সেভাবে নামটা জানি না। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স জিজ্ঞেস করেই বিভিন্ন সময়, ইন্ডেক্সের কিছু কিছু জায়গা আছে WBCS-এ কোশ্চেনে ইন্ডেক্স জিজ্ঞেস করা হয়। ভারতের স্থান কত? 2022 150, 21 ছিল 142। অর্থাৎ প্রেসের ওপরে নিষেধাজ্ঞা সরকার ক্রমাগত বাড়াচ্ছে, এই ইন্ডেক্সের মূল বক্তব্য তাই। আর প্রথম তিনটে দেশ কোনটা? নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আর শেষে ডেফিনেটলি আফগানিস্তানই থাকবে। কোন রাজ্যে ভারতের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট আছে? ভালো করে মনে রাখতে হবে সেমিকন্ডাক্টর বা যেটাকে চিপ বলে, সেই চিপটা আপনার মোবাইলে, আমার মোবাইলে, এমনকি যেই আমরা এই যে ট্যাবের মাধ্যমে দেখছি, ট্যাবের মধ্যেও আছে, এবং এই চিপের মধ্যে প্রোগ্রামিং করা হয় এবং সেই চিপটাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তো চিপের শর্টেজ খুব হয়েছে, তাই কারণ তাইওয়ানে আগুন লেগে গিয়েছে, তার লার্জেস্ট মানে সাপ্লায়ার বা নির্মাতা হচ্ছে তাইওয়ান, চীনের পাশেই। তো এবার তাইওয়ানে প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে, তারপরে করোনার কারণে বিভিন্ন জায়গায় সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। তো সেই জন্য
সমগ্র বিশ্বজুড়ে গাড়ি থেকে শুরু করে টেপ, টিভি, রেডিও, যা যা হয় আর কি, মোবাইল আইটেমসের ক্রমাগত মানে সংখ্যা কমছে, তার কারণ চিপ নেই আর চিপের দাম বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, যে মোবাইলগুলো আগে 8-10 হাজার ছিল সেগুলো এখন 15 হাজারের কাছাকাছি দাম হয়ে গেছে। একটু খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন। তো সুতরাং সেমিকন্ডাক্টর চিপ ভারতে কোথায় তৈরি হয়, এতদিন হতো না, এখন কর্ণাটকে ফ্যাক্টরি স্থাপন করে তৈরি করা হচ্ছে এবং ভারত সরকার বলছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, তার মাধ্যমে জিনিসটাকে আরও বাড়ানো হবে। তারপরে ইউএন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ লাইফ টাইম পুরস্কার কে পেয়েছেন, ব্রিটিশ ব্যক্তি ডেভিড অ্যাটেনবরো। তারপরে হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস কোনটা, 25 এপ্রিল। আর কোন দেশকে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত বলে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করেছে, সেটা হচ্ছে চীন। ফিনক্লুভিশন, ফিনক্লুভিশন মানে ফিন ফিনান্স প্লাস ইনক্লুশন, অর্থাৎ কি না ফিনান্সিয়াল ইনক্লুশন, যেটাকে বলা হচ্ছে বাংলায় বলে আর কি আর্থিক অন্তর্ভুক্তি, অর্থাৎ কি না যে ব্যক্তিটা, যে আমাদের সবজি ভাই বা সবজি মা বোন কাকা যিনি রয়েছেন, তিনি কাঁচা টাকায় লেনদেন করেন, তিনি টাকাটা ব্যাংকে ট্রানজাকশন করেন না, কিন্তু যদি তার একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, সরকারের তরফ থেকে করাই হয়েছে, তবু অনেকে এখনও সেই নেটের বাইরে আছে, তাহলে সে যদি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে তাহলে তার ইনকামের একটা টোটাল হিসাব পাওয়া যাবে, অর্থাৎ আমাদের জিডিপিটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আমাদের যে জিডিপি হয়, যদিও সরকার সবই হিসাব করে নেয় তার মধ্যে, যারা অ্যাকাউন্ট খুলছে বা যারা কাঁচা টাকায় লেনদেন করছে সেসব মোটামুটি করে ফেলে, কিন্তু যদি লোকগুলো ওর মধ্যে ঢোকে তাহলে ভারতের ব্যাঙ্কিং সিস্টেম আরও মজবুত হবে। ওই জন্য ফিনক্লুভিশনের উদ্দেশ্য নিয়ে আরবিআই মাঝে মাঝেই বিভিন্ন কাজ করে থাকে। তো বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বিভিন্ন স্টার্ট আপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। আইএনএস ভক্সির কোথায় নির্মিত হয়েছে, মাজাগাঁও ডক, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে। তো আইএনএস বিশাখাপত্তনম, ভক্সির এগুলো তৈরি হয়েছে ইন্ডিয়ান নেভি সার্ভিসেস। রিও ডিক্লারেশন 1992, দেখুন এনভায়রনমেন্টের ওপরে একটা না একটা তো দেবেই, হয় রিও দেবে, মন্ট্রিয়াল প্রোটোকল দেবে, বা 1972-এর ওই কী বলে পৃথিবীর মানে ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এই সমস্ত কিছু না কিছু আইন, 72-86, রিও, কিয়োটো দেবেই দেবে, কিছু করার নেই। এই কটার মধ্যে একখানা জিজ্ঞেস করবে, প্যারিসের 2015 সালে জলবায়ু সম্মেলন চুক্তি। ভারতের গ্রিন হাইড্রোজেন, এবার গ্রিন হাইড্রোজেন কি সবুজ হয়, না, হাইড্রোজেনটা তৈরি করবার জন্য কোনো ফসিল ফুয়েল ব্যবহার করা হচ্ছে না, অয়েল ইন্ডিয়া লিমিটেড তৈরি করছে। ভারতের স্থলসেনা প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে, মানে তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, এখন তিনি ফুল জেনারেল হয়ে গেছেন, জেনারেল মানে সেনাবাহিনীর অধ্যক্ষ প্রধান, তিনি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কর্পস থেকে ফার্স্ট টাইম হয়েছে। আচ্ছা, তিনি কততম সেনাপ্রধান একটু নেটে দেখুন। বিশ্ব ঐতিহ্য দিবস একটা ওই বেশি এসে গেছে আর কি, ঐতিহ্য দিবস, এই ওইটাকে কেটে দিন। ঐতিহ্য দিবস মানেটা কি, বিশ্ব ঐতিহ্য দিবস মানে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, 18 এপ্রিল। তারপরে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ ও বান্ধবগড় কোথায় অবস্থান, মানে এই দুটো, এক তো বান্ধবগড় মধ্যপ্রদেশ আর তামিলনাড়ুতে সত্যমঙ্গলম, এবার নাম কেন এসছে, তার কারণ এগুলো CATS মানে আমি বলছি দেখুন CATS এই অ্যাওয়ার্ড পেয়েছে, সেই জন্য এগুলো নামে আছে, মানে ওই কনজারভেশন অফ টাইগার এই সমস্ত কিছু। তারপর 30 হচ্ছে আয়রন বিম অস্ত্র ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ভারত এই অস্ত্র ব্যবস্থা ইসরায়েল থেকে কিনেছে। ইসরায়েল মনে রাখতে হবে আজকের দিনে ছোটোখাটো ওয়েপন নির্মাণের ক্ষেত্রে চীন আর ইসরায়েল হিউজ পরিমাণে এগিয়ে গেছে, আর আমেরিকা আর রাশিয়া এখন পিছিয়ে গেছে। এখন ওই মাঝে মাঝে শুনবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট আগের বছর এসেছিলেন, যে AK-203-এর মানে এখানে প্রোডাকশন বানানো তৈরি নিয়ে কন্ট্রাক্ট চুক্তি, বা যখনই ভারত বলছে আমি রাফায়াল কিনবো সঙ্গে সঙ্গে আমেরিকা বলছে এই হবে না ওই হবে না, তারপরে বিভিন্ন রকম স্বার্থান্বেষী ব্যক্তিরা ভারতের বিভিন্ন নিউক্লিয়ার ইনস্টলেশনের সামনে হইচই শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এগুলো কিছুই না, যখনই ভারত আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ থেকে কিছু কিনবে সঙ্গে সঙ্গে দেখবেন এই সমস্ত ঝামেলা শুরু হবে, আর ভারত যখন আমেরিকা থেকে কিছু কিনবে তখন কিন্তু কেউ অবরোধ করতে আসে না, এসবই ওরকম স্কিম চলতেই থাকে। তো যাই হোক, আয়রন বিম এখন ইসরায়েল থেকে নেওয়া হচ্ছে। ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2021 কোন দুটি শহরকে ঘোষণা করা হয়েছে, মুম্বাই ও হায়দ্রাবাদ, শুধু এই দুটো না, এর আগেও অনেক শহর আছে ভারতবর্ষে যারা ট্রি সিটি হিসাবে আখ্যা পেয়েছে। কোন দেশ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল গাইডেড মিসাইল হেলিনা তৈরি করেছে, ভারত। সরস্বতী সম্মান বহুবার WBCS-এ এসছে, তো মেয়ে তো ইয়াহা হুঁ বইটা লিখবার জন্য রামদাস মিশ্রা পেয়েছেন। তারপর হচ্ছে ভারতের নতুন বিদেশ সচিবকে বিনয় কাত্রা। তারপরে ভারতের জিন এডিটেড ফসল চাষের অনুমতি কোনগুলো দেওয়া হচ্ছে, মানে জেনেটিক্যালি মডিফাইড, বলে জিন এডিটেড লিখেছি ঠিকই, এটা সঠিক টার্ম হবে জেনেটিক্যালি মডিফাইড, তো অনুমতি দেওয়া হয়েছে একমাত্র বিটি কটন। এবার এইখানে একটা বিষয় রয়েছে, বিটি কটন যখন আগে চাষ করা হতো না, তার আগে দেশীয় বিভিন্ন
তুলো চাষ করা হতো। এবারে দেশীয় তুলোগুলো থেকে সেরকম ফসল না হওয়ার জন্য বিটি কটন যখন ভারতে চাষ করা শুরু হলো এবং সেই বিটি কটনের ফলে পরাগরেণু ছড়িয়ে দেশীয় সমস্ত প্রজাতি ধ্বংস হয়ে গেল। মানে ভারতে এখন যদি কোনো চাষি মনে করেন যে ভারতীয় প্রজাতির চাষ করব, তাহলে আর সেই চাষটা একদম হবে না বললে ভুল বলা হবে, কিন্তু সেটাতে আর কোনো কাজ হবে না, বিটি কটনের এর অবস্থা। এবার সেই রকমভাবে ওই কোম্পানি মনসান্টো তার নাম, সে চাইছে বিটি ব্রিঞ্জাল মানে বেগুন, বিটি মাস্টার্ড মানে সর্ষে, আর পটাটো মানে আলু এই সেমভাবে চাষ করবো। তো এইটা নিয়ে আমাদের লোকজন যারা বোঝে তারা হইচই করার জন্য শেষ পর্যন্ত সরকার একটু পিছিয়ে রয়েছে, নইলে সরকার এটা দু বছর আগেই বেগুন খাইয়ে দিত আপনাকে। তারপরে হচ্ছে বরুণ যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভারত আর ফ্রান্সের মধ্যে, প্রথমবার না বহুবার ধরে চলছে। স্টকহোম ওয়াটার প্রাইজ দেওয়া হয়েছে বেলজিয়ান হাইড্রোলজিস্ট উইলফ্রেড, যার নাম আছে আর কি ব্রুট সেটার। কোন দিন থেকে জাতীয় ডলফিন দিবস ঘোষণা করা হয়েছে, ভারতের জলজ জাতীয় প্রাণী আর কি রিভার ডলফিন, সেই হিসাবে রিভার ডলফিন 5ই অক্টোবর। একাডেমি পুরস্কার 2022 চলাকালে কোন ব্যক্তিকে উইল স্মিথ চড় মারে, যদিও উইল স্মিথ একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল কিন্তু বেচারা চড়টা মেরে দিয়ে তারপরে অনেক সমস্যা পড়েছে। তো ব্যক্তির নাম হচ্ছে যাকে চড় মেরেছেন, কমেডিয়ান ক্রিস রক, লোকটা যে চড় খেয়েছে, বাকি তো আপনারা অ্যাওয়ার্ড তো জানেনই। একাডেমি পুরস্কার অনুষ্ঠান 2022 কে কোন পুরস্কার পেলেন, তো বেস্ট পিকচার কোডা, বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস যা আছে সব এখানে লেখা আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। তারপর হচ্ছে কোন দল আবদুল্লাহ খান হকি কাপ জিতেছে, রেলওয়ে দল 1931 সালে প্রথম শুরু হয়েছিল, টোটাল কতগুলো মানে প্রত্যেক ভারতের বোধ হয় রাজ্যগুলো আর রেলওয়ে বা এরকম ONGC তারাও টিম পাঠায়। তত্ত্বভিত্তিক টিভি নির্মূল, যেটাকে বলে ডেটা ড্রিভেন টিভি এরাডিকেশন, কোন প্রোগ্রাম শুরু করা হয়েছে, ডেয়ার টু এরাডি টিভি, এই প্রোগ্রাম শুরু হয়েছে বিশ্ব টিভি দিবস 24শে মার্চ থেকে। কোন ব্যক্তি 2022 পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, তো ইনি একজন ফ্রেঞ্চ ব্যক্তি, দ্যাবেদো ফ্রান্সিস কেরে, এই পুরস্কার পেয়েছেন 2018 সালে, বা একজন ভারতীয় পেয়েছিলেন, তার নাম বালকৃষ্ণ বিঠল দাস। এবার যখন যদি আপনাকে জিজ্ঞেস করে বসে যে এই পুরস্কারটার নাম দিয়ে বললো যে পুলিৎজার আর্কিটেকচার অ্যাওয়ার্ড 2018 সালে কে পেয়েছিল, তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে 3 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করেনি, অ্যাফেয়ার্সটা তো কারেন্টই রয়েছে কিন্তু ওটা ভারতীয় পেয়েছিল বলে ওইভাবে নামটা জিজ্ঞেস করেছে। তো কখনো কখনো এরকম করে, আপনি লিঙ্ক করতে পারলে জিনিসটা আমি আশা করছি সুবিধাই হবে। কোন দুটি দিবস শহীদ দিবস হিসেবে পালন করা হয়, শহীদ দিবস হিসেবে পালন করা হয় 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিবস ও 23শে মার্চ ভগৎ সিং ও সুখদেব থাপার ও শিবরাম রাজগুরু তাদের ফাঁসির দিবস হিসেবে। বিশ্ব জল দিবস 22শে মার্চ, থিম হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মেকিং ইনভিজিবল ফিজিবল। ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে 23শে মার্চ। ন্যাটো ও সহযোগী দেশগুলোর সৈন্যরা যে যুদ্ধভ্যাস করেছে 2022 সালে তার নাম কি, কোল্ড রেসপন্স, যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে সেই সময় এরা কোল্ড রেসপন্স নামে একটা মানে যুদ্ধ মহড়া করেছে, পুরো ন্যাটো সহযোগী সবাই ছিল। ভারতের স্থান কত ওয়ার্ল্ড হ্যাপিনেস অনুসারে 136, আর সবথেকে ভালো হচ্ছে ফিনল্যান্ড ডেনমার্ক সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড ও আইসল্যান্ড জয়েন্টলি থার্ড হয়েছে, আফগানিস্তান সবথেকে দুঃখের দূষিতম দেশ। তো আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস কোনটি, 21শে মার্চ হলো আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস, বর্ণবৈষম্য মানে বুঝতেই পারছেন সাদা চামড়ার লোকেরা কালো চামড়ার লোকেদের কারণ অকারণে মেরে ফেলে, এটার সেই একটা উদাহরণ হচ্ছে ওই আমেরিকান পুলিশ, ওই আমেরিকান যে কালো লোকটা ছিল ওকে মেরে ফেললো, ওর নামটা আমার মনে নেই। সম্প্রতি কোন বিজ্ঞানী মারা গিয়েছিলেন জীবিত অবস্থায় যার নামে নাসা একটি স্পেস ক্রাফ্ট নামকরণ করেছিল, তো হচ্ছে পার্কার, নিউম্যান পার্কার, স্পেস ক্রাফ্টের নাম হচ্ছে পার্কার সোলার প্রোব। তো যাই হোক আজকে আমরা এই অবধি করব, নেক্সট 51 থেকে আর টাইপিং নেই, ওই প্রশ্নটাই লাস্ট, তো তারপর থেকে আমরা আবার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে আমরা আবার নেক্সট বাকি 200টা আরও পরে করব। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।